Dear learners, today we learn how to change active voice into passive voice of imperative sentence note 2. Active voice ti do not athoba never dara shuru imperative sentence hole active voice ti do not athoba never dara shuru imperative sentence hole passive voice ti hobe passive voice ti hobe late plus not অথবা never এটা উইথিন ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে এরপর হবে অবজেক্ট আবার অবজেক্টের পরেও বলা হয়েছে not অথবা never প্লাস be প্লাস মেইন ভার্বের v3 প্লাস এক্সটেনশন প্লাস বাই প্লাস ইউ এটা বাই প্লাস ইউ এটা সাধারণত ব্যবহার করা হয় না কি অর্থাৎ চাবি এই চাবিতে বলা হয়েছে লেট যুক্ত বাক্যে Late jukto bakke not অথবা never সর্বদা নাউনের পূর্বে এবং প্রোনাউনের পরে বসে do উঠে যায় যদি do not দ্বারা যদি শুরু হয় সেক্ষেত্রে do উঠে যায় আমরা একটা এক্সাম্পল দেখব active voice never hit the floor active voice টি do not অথবা never দ্বারা শুরু yes never দ্বারা শুরু imperative sentence হলে Yes, it is imperative sentence. Never hate the poor. Hole passive voice job. Passive voice job. Let. Shurte amra let boshabo. Let. Let erpor. Amra not othoba never. Ekhane within bracket moddhe dewa hoyeche. Not othoba never. Abar object poreo not othoba never bola hoyeche. Ei not othoba never kothay boshbe. এখানে সুন্দর করে কি চাবিতে বলা হয়েছে লেট যুক্ত বাক্যে ইয়েস লেট যুক্ত বাক্য প্যাসিভ ভয়েসটি বাক্যে নট অথবা নেভার সর্বদা নাউন এর পূর্বে অর্থাৎ লেট এরপরে আমাদের অবজেক্ট নিয়ে চিন্তা করতে হবে হেট দ্য পুর হচ্ছে অবজেক্ট দ্য পুর হচ্ছে অবজেক্ট লেট এরপর আমরা অবজেক্ট বসাবো নাকি নেভার বসাবো লেট এরপর আমরা এই অবজেক্টকে বসাবো নাকি নেভারকে বসাবো আগে আমাদেরকে চিন্তা করতে হবে দ্য ফোর এই অবজেক্ট দ্য ফোর দি প্লাস অ্যাডজেক্টিভ সর্বদা নাউনের কাজ করে এবং দি প্লাস অ্যাডজেক্টিভ সর্বদা থার্ড পারসন প্লুরাল নাউনের কাজ করে অর্থাৎ এই অবজেক্টটি নাউন এখানে বলা হয়েছে লেট যুক্ত বাক্যে নট অথবা নেভার সর্বদা নাউনের পূর্বে যেহেতু এটি নাউন নাউনের পূর্বে নট অথবা নেভারকে বসাবো অর্থাৎ আমরা তাহলে এবার লেট নেভার দ্য পুয়ার ইয়েস লেটের পর আমরা নেভার বসালাম তারপর দ্য পুয়ার অবজেক্ট বসালাম তারপর বি মেইন ভার্বের ভিতরে মেইন ভার্ব হচ্ছে হেট হেটের ভিতরে হচ্ছে হেটেড আমরা আরও একটা এক্সাম্পল দেখব Active voice. Do not tell a lie. Yes, it is active voice. Active voice ti do not athwa nevar dara shuru. Yes, do not dara shuru. Imperative sentence hole. Yes, it is imperative sentence. Hole passive voice ti hobe let. Shurute let boshate hoy bolche. Tahole passive voice ti hobe let. তারপর বলা হচ্ছে নট অথবা নেভার এরপর অবজেক্ট আবার এখানেও বলা হয়েছে নট অথবা নেভার অর্থাৎ নট অথবা নেভার আমাদেরকে চিন্তা করতে হবে আগে এই অবজেক্টটি এটি নাউন নাকি প্রোনাউন আলাই এটি হচ্ছে নাউন নাউন অর্থাৎ এখানে বলা হচ্ছে নট অথবা নেভার সর্বদা নাউনের পূর্বে নাউনের পূর্বে অর্থাৎ এই নটটা আমরা লেটের পরে বসাবো লেট নট এখন ডু কোথায় গেল এখানে বলা হয়েছে ডু উঠে যায় অর্থাৎ ডু উঠে গেল লেট নট তারপর অবজেক্ট আলাই তারপর হচ্ছে বি মেইন ভার্বের ভিতরে হচ্ছে টেল হচ্ছে মেইন ভার্ব এর ভিতরে হচ্ছে টোল্ড আমরা আরও একটি এক্সাম্পল করব Do not kill him.
কিল হেম, ডু নট কিল হেম। তবে এখানে ডু নটও থাকতে পারে, আবার ডোন্ট থাকতে পারে, ডু নটও থাকতে পারে, আবার ডোন্ট থাকতে পারে, শর্ট ফর্মও থাকতে পারে, ডু নট অথবা শর্ট ফর্ম ডোন্ট থাকতে পারে, ডোন্ট থাকতে পারে। ওকে, ডু নট কিল হেম, ডু নট কিল হেম, ডু নট কিল হেম। ওকে, অ্যাক্টিভ ভয়েসটি ডু নট অথবা নেভার দ্বারা শুরু, ইয়েস ডু নট দ্বারা শুরু হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স হলে ইয়েস ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, ডু নট কিল হেম, ডু নট কিল হেম, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। প্যাসিভ ভয়েসটি হবে, এখন আমরা প্যাসিভ করব, প্যাসিভ ভয়েসটি হবে প্রথমে লেট, ইয়েস ডু উঠে যায়, ডু উঠে গেল, ডু উঠে গেল। এখন আমরা এই নট, নট আমরা এখানে বসাবো নাকি এই হিম, এখানে বসিয়ে হিমের পর নট বসাবো, এখানে কি বলা হচ্ছে, কি চাবিতে বলা হয়েছে লেট যুক্ত বাক্যে, ইয়েস লেট যুক্ত একটি বাক্য, বাক্যে নট অথবা নেভার, নট অথবা নেভার সর্বদা নাউনের পূর্বে, সর্বদা নাউনের পূর্বে বসিয়েছি, এখানে নাউন দ্য পুয়ার, এখানেও পূর্বে বসাই বসিয়েছি, আলাই এখানেও পূর্বে বসিয়েছি, কারণ আলাই এটি একটি নাউন, নাউনের পূর্বে নট বসিয়েছি, দ্য ফুয়ো এটিও নাউন, দ্য পুয়ারের পূর্বে নেভার বসিয়েছি, যেহেতু নেভার রয়েছে, যেহেতু এখানে নট রয়েছে আলাইয়ের পূর্বে নট বসিয়েছি। কিন্তু এখন আমরা, এখন আমরা এই নটটা কোথায় বসাবো, নটটা কি এখন বসাবো নাকি হিমের পর বসাবো, এবং প্রোনাউনের পরে বসে, অর্থাৎ লেট যুক্ত বাক্যে, এরকম লেট যুক্ত বাক্যে, লেট যুক্ত বাক্যে, লেট যুক্ত বাক্যে নট অথবা নেভার সর্বদা নাউনের পূর্বে, নাউনের পূর্ব, তাহলে এটা কি হিম, হিম হচ্ছে প্রোনাউন, হিম হচ্ছে প্রোনাউন, প্রোনাউন পূর্বে এবং প্রোনাউনের পরে বসে, প্রোনাউনের পরে বসে, তার মানে এই নট হিমের পরে বসবে। তাহলে আমরা আগে নটকে লিখে ফেলি, লেট হিম প্রোনাউনের পরে বসে, তাহলে নট প্রোনাউনের পরে বসলো, লেট হিম নট, নট। এরপর হচ্ছে বি, মেইন ভার্বের ভিতরে, মেইন ভার্বের ভিতরে হচ্ছে কিল্ড। ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ। এরপরও কোনো সমস্যা থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্টস করো, আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক নিউ ভিডিও ফর মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ।